Hello and welcome guys, welcome back to my channel boys channel আর একটু আগে আমি আগের একটা ভিডিওতে রিভিউ দিয়েছিলাম মানে একটা রিভিউ পড়েছিলাম সেই রিভিউটা মুভি লাভার্স অফ বাংলাদেশ গ্রুপ থেকে পড়েছিলাম এবং সেই রিভিউতে চঞ্চল চৌধুরী ছিল না বা চঞ্চল চৌধুরীকে সাড়ে দেই নাই এই জন্য রিভিউটা আমার কাছে দশে দশ আমি রিভিউটা দিয়েছি কিন্তু আমার ভালো লাগে নাই বিষয়টা চঞ্চল চৌধুরী নাই ওমাই গড এটা হতে পারে না ম্যান এখন আমি আরও একটা রিভিউ এই মুভি লাভার্স অফ বাংলাদেশের গ্রুপে অনেকগুলো রিভিউ আছে অনেকগুলো রিভিউ আছে আপনারা চাইলে পড়তে পারেন আমি একটা রিভিউ আমার কাছে এইটা ভালো লেগেছে আমি এখন আমি আবারও এই রিভিউটা আপনাদেরকে পরে শোনাচ্ছি রিভিউটা লিখেছেন শু হ্যাভ ঠিক আছে নামটা হয়তো বা এরকমই উচ্চারণ হবে যদি বলছেন কথা থেকে আমি ক্ষমা প্রতি এক মিনিট আগে দিয়েছে এখন আমি পড়ে ফেলছি এটা আদাবাদ মানে হালকা একটু দাচের একটু পড়েছি অল্প একটু পড়েছি এবং আমি একটু দেখেছি এটার মধ্যে যে চঞ্চল চৌধুরীকে নিয়ে একটু ভালো বলেছে এক মিনিটের মধ্যে আমি যতটুকু পড়তেছি এখন আপনাদের সামনে স্পয়লার ফ্রি আমাদের একটা বাচ্চা স্বভাব আছে আমরা কোনো গল্পে কাউকে হিরো বানালে অটোমেটিক অন্যজনকে ভিলেন বানিয়ে ফেলি অথচ আপনার গল্পে হিরো অন্য কার গল্পে সে হয়তো ভিলেন আর বড় হিরো হইতে গেলে আগে বড় ভিলেন হওয়া লাগে হয়তো বা ছবির ডায়লগ আমি তো দেখিনি বা ওয়েব সিরিজের ডায়লগ ওয়েব সিরিজ কন্ট্রাক্ট 2021 জেনারেল ক্রাইম থ্রিলার কাস্ট স্টারফিন শোভন চঞ্চল চৌধুরী শ্যামল মাওলা তারিক আমান আনম মিথিলা মমো ইটিসি ইটিসি যাই হোক ডাইরেক্টেড বাই তানিম নূর এটা কেডা অত করি নাম দিছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এপিসোড 6 প্ল্যাটফর্ম G5 রেটিং পার্সোনাল রেটিং উনি দিয়েছে দশ আচ্ছা যাইটি দেন না কেন চঞ্চল চৌধুরী সম্পর্কে বলছেন এটি বেশি বাংলাদেশের লেখক নাজিমুদ্দিনের লেখা থ্রিলার ব্যাক বাস্টারের উপর নির্ভর করে এই সিরিজটি বানানো হয়েছে তাও শুধুমাত্র ব্ল্যাক রঞ্জ এবং বাস্টারের উপর মূল ফোকাস বানানো বিশ্বের এত ইন্ডাস্ট্রির মুভি সিরিজ দেখার মাঝে যখন বাংলা কিছু দেখি তখন ভেতরে একটা শান্তি অনুভূত হয় আর স্ক্রিনে যখন অভিনেতাদের দেখি তখন প্রাউড ফিল হয় এগুলো তো আমাদের নিজস্ব অভিনেতা জমজমাট এমন একটা গল্প নিয়ে এভাবে পর্দায় ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিংই বটে কিন্তু G5 সেটা করার সাহস করেছে এবং করে দেখিয়েও দিয়েছে আমার মতো অনেকেরই হয়তো বইটি পড়া নেই তাহলে স্পয়লারবিহীন প্লট নিয়ে সামান্য ধারণা নিয়ে আসি প্লট সামারি গল্পটা শুরু হয় বাস্টার তথা তারেককে নিয়ে যে কিনা সাধারণ একটা জীবনযাপন করেছে অন্যদিকে আত্মগোপনে থাকা ডন ব্ল্যাক রঞ্জুকে খুঁজতে সরকারি ইনভেস্টিগেটিভ টিম মরিয়া এর মাঝেই কোনো একটা উদ্দেশ্য রঞ্জু অর্থাৎ বড় মাছ ধরতে নদীতে জাল ফেলে নতুন জেলে তথা বাস্টার এবার আসে গল্পে মোলটার জেলে কি পারবে ঠিকঠাক মতো মাছটাকে সেফলি ধরতে নাকি মাছটা এবারও আর খেয়েও চালাকি করে বেরিয়ে যাবে জালের হাত থেকে সব মিলিয়ে বেশ ধুমধুমার অবস্থা কোথায় গিয়ে ঠেকে এই চোর পুলিশের খেলা জানতে হলে দেখে নিন সিরিজের স্ক্রিন প্লেটা প্যারালাল খারিয়ে গেছে বলা যায় কারণ প্রতিটি গল্পের শুরুতে রঞ্জুরুতানের শুরুটা দেখানো হয় এবং পরবর্তীতে মূল গল্পে ফিরে আসে এই দিক দিয়ে আমার মতে তারা বেশ ভালো করেছে গল্পের মাঝে জমিয়ে রেখেছে একটা উত্তেজনা করে তৈরি করে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং ছিল অনেকটাই ভালো এবং সামানের কিন্তু একটা বিষয়ে আমার বেশ দৃষ্টিকটু লেগেছে তা হলো সময়ের সাথে সাথে তাদের লুক চেঞ্জের ব্যাপারটা এতগুলো বছর পরেও তাদের লুকে চেঞ্জ নেই একমাত্র চঞ্চল ছাড়া আর কারো লুকে কোনো পরিবর্তন আসেনি এটা বসের আসবে অবশ্যই আসবে অথচ গল্পটা 15 বছর এপার ওপার এগোচ্ছিল মমোকে 15 বছর আগেও যেমন দেখালো 15 বছর পরেও একই লাগলো উফ ব্যাপারটা আমি বুঝলাম না ওকে মিস চকলেট 67 টিকটকে যাইলে পাইবেন বুঝলাম না ব্যাপারটাকে ওকে ম্যান আরেকটা দিক যেটা আমি মুগ্ধ হয়ে গেলাম শেষে দুটো গান কনফিউশন এবং অনিকেত প্রান্তর বিশেষ করে অনিকেত প্রান্তরটা শুলে দিল ঠান্ডা হয়ে গেল অত গরমের মধ্যে ঠান্ডা হয়েছে ভালো হয়েছে এসব দিকে প্লাস মাইনাস অ্যাভারেজ ছিল চরিত্র পর্যালোচনা ওকে এখানে আসবে মেন জিনিসটি যেটা তারকাবহুল একটা নির্মাণ করেছে G5 বলা যায় কাকে রেখে কাকে বলবো হালের শুভ কিংবা চঞ্চল দুজনই নিজেদের সেরা সময়ের সেরাটা দিয়েছে প্রথমে বলি চঞ্চল কী দিয়ে শুরু করি চঞ্চল তার সেরা সময় পার করেছে কী অভিনয় কী সংলাপ তার চরিত্রে যে এবারও পারফেক্ট বলা চলে এক একটা ঠান্ডা মাথার দৃশ্যে দারুণ এক্সপ্রেশনের সাথে কী অস্থির ডায়লগ তারপর তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করে গেছি ও আরফিন শুভ এমনিতেই তাকে আমার ভালো লাগে এটাতে বডি ফিটনেসের সাথে অভিনয়টা তো বেশ উন্নতি করেছে কী গরম সব ডায়লগ গরম গরম সে কী ডায়লগ এক্সপ্রেশন আসলে দুইটা মানুষের অভিনয় যারা জাস্ট শো পিসের দায়িত্ব পালন করেছে মমো মিথিলা ভেরি গুড আপনার রিভিউ 10-15 পেয়েছে ম্যান ওকে এই দুজনের অভিনয় ছিল আমার মতে পুরো রোবোটিক ডায়ালগ দুটো দু একটা ছাড়ছে নাই কোনো এক্সপ্রেশন নাই কোনো সংলাপের দক্ষতা
তবে আয়েশা মেয়েটার অভিনয় ভালো ছিল, কিন্তু আরেকটা স্ট্রং ক্যারেক্টার ছিল শ্যামল মোল্লা, সে তার চরিত্রে ছিল একদম সাবলীল। সব মিলিয়ে দু একজনের ভুল বাদ দিলে ভালো ছিল সবার অভিনয়। বাংলা ইন্ডাস্ট্রির এমন সব উদ্যোগ এমনিতেই সাপোর্ট দেওয়া দরকার, যেমন হোক তারা চেষ্টা করে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইদানিং সবার কিছু কাজ বেশ আশা জাগানিয়া, এগুলো দেখলে আসলেই খুব ভালো লাগে। আমরা চাইলেই এমন এমন সব কন্টেন্ট তৈরি করতে পারি, নিজেদের সেরা অভিনেতাদের সঠিক ব্যবহার করতে পারি। আর রিসার্চটা দেখার জন্য জি ফাইভ বাংলাদেশের দর্শকদের কোনো থেকে কোনো ফি নিচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে জি ফাইভ অ্যাপ থেকে দেখতে পারেন। ওয়েটিং ফর সিজন টু, হ্যাপি ওয়াচিং, হ্যাশট্যাগ দিয়েছে হ্যাপি ওয়াচিং, হ্যাশট্যাগ এইচ আর রিভিউ। ওকে, রিভিউটা ভালো লাগছে, বস চঞ্চলের কথা বলা হয়েছে এখানে, কেয়ার রিয়্যাক্ট। ওকে, আল্লাহ হাফেজ।